তৃণমূল নেতা দাদাগিরির জেরে বন্ধ দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে চলা ইটভাটা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর লাগোয়া মথুরা মহল এলাকায়। ইটভাটা কর্তৃপক্ষের দাবি, গত 3 মাস আগে বিষ্ণুপুর সহ তৃণমূল কংগ্রেস সভাপতি সুনীল দাস নিজের প্রভাব খাটিয়ে ইটভাটা সংলগ্ন কারভার ভেঙে ইটভাটার মূল রাস্তা বন্ধ করে দেয়। পরে বিভিন্নভাবে ইটভাটা কর্তৃপক্ষের কাছে মোটা টাকা কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। ইটভাটা কর্তৃপক্ষ অভিযোগ, সেই টাকা না দেওয়ার কারণে গত 3 মাস ধরে ইটভাটার মূল রাস্তা কেটে দেওয়ার কারণে ইটভাটার ইট বিক্রি এবং উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বন্ধ থাকার ফলে 3 মাস ধরে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ ইটভাটা কর্তৃপক্ষের। স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা শাসক, পুলিশ সুপার সমস্ত দপ্তরে অভিযোগ করেছেন ইটভাটা কর্তৃপক্ষ। একদিকে যখন রাজ্যে শিল্প চালু করার কথা ভাবছেন এবং উদ্যোগপতিদের এগিয়ে আসার এবং সরকারি সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বিষ্ণুপুরে এক তৃণমূল নেতার দাদাগিরি ও হুমকির জেরে বন্ধ হয়ে গেল বহু প্রাচীন এক ইটভাটা। ১৯৯৬ সাল থেকে এই ইটভাটাটা সুন্দরভাবে ব্যবসা করে আসছে, আজ হয়ে গেল 2021। 25 বছর ধরে ধরুন পুরো জেনুইন যা কাজ, বৈধ কাগজপত্র আছে, কাজ চলে যাচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু বিগত 3 মাস যাবৎ বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হয়ে ভাটাটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। এখানে ধরুন প্রায় কিছু না হলেও প্রায় 21 লক্ষর মতো মাল পড়ে আছে ভাটায়, বিক্রি বাটা নেই, এত লেবার সব বেকার বসে আছে। কিছু তৃণমূল নেতার যোগসাজসে এ ভাটাটাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তৃণমূলের নাম কি, তিনি কি করেছেন? তৃণমূলের নেতা বলতে এখানে সুনীল দাস কি করেছেন, উনি এখানে প্রত্যক্ষভাবেই বলবো, কারণ আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন, উনি নিকাশি নালাটা, একটা নিকাশি নালা আছে যে রাস্তার উপর দিয়ে আমাদের ভাটায় ঢুকেছে, সেই পৌরসভার নিকাশি নালাটা ওইটি উনি ভেঙে দিতে চেয়েছেন। কিন্তু তার বৈধ কাগজপত্র আছে, পৌরসভা থেকে বৈধ কাগজপত্র দেওয়া হয়েছিল যাতে এই দিক দিয়ে গাড়ি আসা যাওয়া করবে সমস্ত কিছু। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে উনি লোক মারফত টাকা পয়সার বিনিময়ে চাইছেন যে এটা চলুক, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না। যেখানে কর্মসংস্থানের জন্য দিদি এত বারবার করে বলছেন এক একটা করে ইন্ডাস্ট্রি তৈরি হোক, তার জায়গায় এইরকম একটা তৈরি শিল্পকে এইভাবে ফেলে রাখার কোনো মানে হয় না। আমি জানি না এটা কি মনে হয় যে এটা কি মানে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা, একদম তাই। ধরুন একটা 25 বছর ধরে যে শিল্প হয়ে আসছে, হঠাৎ আজকে 3 মাস বন্ধ রাখার কী প্রয়োজন? কি উনি কি কোনো ক্ষতি করেছেন? আজকে এত শয়ে শয়ে মানুষ এখানে রুজি রোজগার করে খায়, তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, আর 3 মাস যাবো তাদের কোনো কাজ নেই, তারা কী করবে? একটা শিল্প তৈরি করার জন্য দিদি বারবার সকলকে বলছেন, আর এখানে একটা তৈরি শিল্পকে বন্ধ করার জন্য তৃণমূলের নেতারাই উঠে পড়ে লেগেছে। তার মানে টাকা না দেওয়ার জন্যই বন্ধ, এক কথাই তাই। এখন আমি বলতে পারছি না, প্রত্যক্ষভাবে উনি বলেননি, কিন্তু পরোক্ষভাবে এখানে টাকার চাহিদা আসছে যে কিছু টাকা না দিলে এই নিকাশি নালার যে রাস্তা করতে দেওয়া হবে না। আমি জানি না এটা কার বক্তব্য, না এরকম কি হুমকি দেওয়া হচ্ছে যে কীভাবে হুমকি দেওয়া হচ্ছে যে ভাটা যদি এখানে চালানো হয় তাহলে কিন্তু রক্তপাত ঘটে যাবে।
তা এখানে ব্যবসা করতে এসে তো রক্তপাত করতে কেউ চায় না। এখানে লেবাররা, এখানে খেটে খাওয়া মানুষ, তারা দুটো পয়সার জন্য এখানে রোজগার করতে আসে, কেউ চায় না। আর এইরকম একটা সিন ক্রিয়েট করা হচ্ছে, এটা যাতে আগামী দিনে না হয় সেরকম একটা ব্যবস্থা সকলকে জানানো হয়েছে। তার টোটাল ডকুমেন্টস আছে, আপনারা সব দেখতে পাবেন, লিখিতভাবে জানানো আছে। আমি মৌলিক ভাটার নাইট গার্ড, এবং যেদিন 7টার সময় কিছু ছেলেপুলে নিয়ে এসে একটা জিসিবি এনে রাস্তাঘাট তেড়ে দিল, যখন বাধা থেকে আমাকে ধাগড়াধাগড়ি করলো এবং বলল যে বন্ধ থাক, বলি এতগুলো রুজি রুটি, এতগুলো লোকের কর্মসংস্থা কী হবে, বলছে দেখা যাবে, বন্ধ থাকবে। আপনারা কী চান? হ্যাঁ, আমরা চাইছি রাস্তা ঠিক হওয়া, এবং 3 মাস আমরা কোনো পয়সা করি কিছু পাইনি, সে ছেলে মেয়েদের কষ্ট হচ্ছে, আর ভাটার থেকে একটা ইঁটও কিন্তু বেরোয়নি। এই সুনীল দাসকে, এই সুনীল দাস ওই পাথর ভাঙা মেশিনে ওই পার্টির একজন কর্মী, তৃণমূল পার্টির একজন কর্মী, সে কিছু লোকজন নিয়েছে জিসিবি দিয়ে নিজে তাড়া করায়। আমি বাধাইতে গেছি, আমাকে ধাগলাধাগলি পর্যন্ত করেছে। আমার নাম শেখ কিদ্রিস এলাইস বড় ভাই। এই বছর তিনেক পরে আগে তো কষ্ট হয় না, এবারে যে ইয়া হচ্ছে অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? এই যে পয়সা পাতি পাচ্ছে নাই, মানে ধরো পাচ্ছে না দিতে, ইটভাটা বন্ধ আছে, ইটভাটা বন্ধ আছে, তারপর রাস্তা কাটি দিয়েছে, কীভাবে চলবে আমাদের? এই যে ছোটো ছোটো বাচ্চা আছে, আর মালিকেই দিচ্ছে, কোটাই দিচ্ছে নাই, মানে পাবেক নাই, ইট বন্ধ, অনেক ইট পড়ে আছে। হ্যাঁ, অনেক ইট পড়ে আছে, তারপরে ইয়া হয়ে গেছে, রাস্তা কাটে অসুবিধা করে দিয়েছে, আমরা ঘর যেতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছে যে ফ্যাক্টরি বন্ধ, মানে শিল্প বন্ধ কেন? ওই যে রাস্তা কাটা কি করে ইয়া করবে বলো, রাস্তাটা তো তৈরি করতে হবে। কতটা চিন্তায় রয়েছেন আপনারা? চিন্তা নাই, পয়সা পাতি পাচ্ছি না, অসুবিধায় আছি না আমরা, আমরা অসুবিধায় আছি। কি চাইছেন আপনারা? আমরা যেসব কাজ চালু হয় সেই অবস্থায় করছি। কি নাম আপনার? আমার নাম উর্মিলা। হ্যাঁ, উর্মিলা। উর্মিলা কি? রাজু ভাই। যখন লোকাল লেবাররা থাকে, কিছুই নাই বাইরের।